পানি আনতে যাই নদীর পারে, পানি নিয়ে যখন ফিটি তখন আমাকে উদ্দেশ্য করে তারা গুলি করেছিল। তখন পড়ে গেছি, কিন্তু আমার সঙ্গে মুক্তিযোদ্ধা ছিল, তারা মনে করেছিল যে আমি হয়তো মারা গেছি বা শহীদ হয়ে গেছি। ক্রল করে আমি যখন তাদের কাছে ফিরি, এটা তাদের কাছে একটা মনে হয় দেশ জয়ের ব্যাপার। এত খুশি, এত আনন্দ, এত কান্না তাদের ভিতরে, আমরা যে ওই দিন কেঁদেছিলাম। একটা দেশের যুদ্ধ করে স্বাধীনতার 50 বছর, এটা একটা আমাদের কাছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটা গর্বিত আমি বোধ করছি। সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর তার প্রতি শ্রদ্ধা কামনা করি। আর আমরা তো বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের অনুপ্রেরণায় আমরা গিয়েছিলাম এই মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে। মুক্তিযোদ্ধা হিসেবে যখন যুদ্ধ করি তখন 7 নম্বর সেক্টরের, আমার দিনাজপুর সেক্টরে ছিলাম, বিরলে আমরা যুদ্ধ করতাম। আমরা সম্মুখ যুদ্ধে এই পাক হানাদার বাহিনীর সাথে আমরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেখানে অনেক স্মৃতি, অনেক ঘটনা, তাদের সাথে সরাসরি চিৎকার করে আমরা মাইক লাগিয়ে কথা বলতাম, তারা বলতো, তারা হিন্দিতে উর্দুতে আমাদেরকে গালি দিত, আমরা বাংলায় তাদেরকে গালাগালি করতাম। তো একদিন হঠাৎ করে আমাদের ইউনিটে পানি ফুরে যায়, তো আমি ওই পানি আনতে যাই নদীর পাড়ে, পানি নিয়ে যখন ফিটি তখন আমাকে উদ্দেশ্য করে তারা গুলি করেছিল। তো তাতে আমি ওই তখন ধান ক্ষেত ছিল, তো আমি হয়তো তখন পড়ে গেছি, কিন্তু আমার ওই যারা আমার সঙ্গে মুক্তিযোদ্ধা ছিল তারা মনে করেছিল যে আমি হয়তো মারা গেছি বা শহীদ হয়ে গেছি। কিন্তু তারাও অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে আমি ক্রল করে আমি যখন তাদের কাছে ফিরি, এটা তাদের কাছে একটা মনে হয় দেশ জয়ের ব্যাপার। এত খুশি, এত আনন্দ, এত কান্না তাদের ভিতরে, আমরা যে ওই দিন কেঁদেছিলাম, এটা আমার কাছে আমার জীবনের একটা মুক্তিযুদ্ধের সময়কালীন সবচেয়ে বড় ঘটনা। মুক্তিযোদ্ধা হিসেবে আমি এই প্রজন্মের কাছে আমার যেটা চাওয়া থাকবে, সেটা যেহেতু আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের ইতিহাসটা প্রত্যেকটা প্রজন্মের মাথায় থাকা উচিত, প্রত্যেকটা প্রজন্মের লেখাপড়া করা উচিত। একদম প্রাথমিক পর্যায় থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা যারা থাকবে আমাদের, যারা আগামী প্রজন্ম, তাদেরকে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ধ্যান ধারণা থাকা উচিত। এবং ভালো মুক্তিযুদ্ধ চেতনায় যারা যেন ভালো মানুষ হয় এবং দেশ গড়ার সঙ্গে যেন তারা কাজ করতে পারে।